হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো লিনাক্সের ফাইল ফরম্যাটিং সিস্টেম নিয়ে বা ফাইল হায়ারার্কি নিয়ে। আমাদের ফাইল হায়ারার্কি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে রুটটা যে ফরওয়ার্ড স্ল্যাশটাকে মেইন ডিরেক্টরি বলা হয় লিনাক্সে। উইন্ডোজের মতন এক বা একাধিক যেমন সি ড্রাইভ ডি ড্রাইভ থাকে, সেটা লিনাক্সে এরকম এই স্ল্যাশ বিন স্ল্যাশ বুট স্ল্যাশ ডেভ ইটিসি এগুলো ডিরেক্টরি। এখন চলুন আমরা দেখি আমাদের রিয়েল লাইফে আসলে এটা আমাদের উবুন্টু। এখানে যদি আমরা দেখি কোনো উইন্ডোজের মতন যদি ক্লিক করি, দেখুন উইন্ডোজের মতন কোনো সি ড্রাইভ ডি ড্রাইভ এখানে নেই, কিন্তু এর ফাইল ফরম্যাটিং যেভাবে থাকে ঠিক দেখেন একটা ড্রাইভে শুধু একটা কম্পিউটার। এর ভিতরে যদি আমি ক্লিক করি দেখেন এই কম্পিউটারের ভিতরে আমাদের যেমন উইন্ডোজের ভিতরে থাকে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ, কিন্তু এখানে স্ল্যাশ রুট বিন বুট ডেভ ইটিসি হোম লিভ এভাবে থাকে। এটা আমাদের একটা উবুন্টুতে দেখলাম। যদি আমরা কালি লিনাক্সে বা রেড হ্যাটে দেখি, কালি লিনাক্সে যদি আমরা যাই ফাইল সিস্টেমে যদি যাই হোম, এখানে দেখেন ফাইল সিস্টেম সিমিলারলি বুট স্ল্যাশ। চলুন আমরা এবার এই ফাইল সিস্টেম সম্পর্কে জানি কিসের কি ভিতরে কি থাকে এবং কি স্ল্যাশ বিন। স্ল্যাশ বিনটা হচ্ছে এর ভিতরে ইউজারদের বাইনারি ফাইল থাকে, ইউজারদের বা এটা ফাইল হায়ারার্কিক্যাল সিস্টেম এভাবে ফাইলটাকে থাকে। আমরা প্র্যাকটিক্যালও দেখলাম এবার যে রুট ডিরেক্টরি ফরওয়ার্ড স্ল্যাশ ডিনোট মানে কথা এটা প্রকাশ করে ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে এগুলো, কিন্তু রুট ডিরেক্টরির ভিতরে বিন ডেভ ইটিসি এস বিন লিন প্রোস হোম মেইন ইউজার ভার ওপিটি টেম এই সবগুলো রুট ভিতরে রুট ডিরেক্টরির ভিতরে এস বিন। এস বিন হচ্ছে ইউজার বিন, সরি বিন, বিনটা হচ্ছে ইউজার বাইনারি। এখানে ইউজার বাইনারিদের ফাইল সিস্টেম থাকে, এস বিন তা হচ্ছে সিস্টেম বাইনারি, এখানে সিস্টেমের বাইনারি থাকে। ইটিসি ইটিসি আসলে এখানে সকল ধরনের কনফিগারেশন, ইটিসির ভিতরে কনফিগারেশন ফাইল এর ভিতরে সকল ধরনের ফাইল কনফিগারেশন থাকে। এই যেমন লাইক আমরা বলতে পারি উইন্ডোজের মধ্যে, এই যে উইন্ডোজের ভিতরে আমাদের যে ফাইল আমরা যাই উইন্ডোজের, এটা আমাদের উইন্ডোজ মেশিন কন্ট্রোল সি ও উইন্ডোজের ভিতরে যেমন আমাদের ভিতরে সমস্ত কিছু ফাইল কনফিগারেশন থাকে, ফাইল ফর্ম দেখেন এখানে প্রোগ্রাম ফাইলস এই লিনাক্সেরও এরকম ইটিসি, এখন সকল ধরনের ফাইল কনফিগারেশন এখানে এর ভিতরে থাকে। যদি আমরা এই ইটিসিটি দেখি ইটিসি কই ইটিসি এর ভিতরে দেখেন আমি যে অ্যাপসগুলো ইনস্টলেশন করছি সবগুলো এর ভিতরে আছে। আমরা যদি উবুন্টুতে যাই, উবুন্টুতে যাওয়ার পরে আমরা ফাইল সিস্টেমের ভিতরে ঢুকি, এর ভিতরে আমরা যত ধরনের মানে কথা সফটওয়্যার নিয়েছি, যেমন ওপেন ওপেন ভিপিএন আমি এটা ইনস্টলেশন করছি তা আমার এখানে আছে, মানে যত ধরনের আমরা ইনস্টলেশন করবো অর্থাৎ কনফিগারেশন এবং ইনস্টলেশনও এই ইটিসির মধ্যে থাকে। এবং নেক্সট বস্তু হচ্ছে টেপ ডিভাইস ফাইল। ডিভাইস ফাইল বলতে আমরা বুঝি যে ফাইল স্টোরেজ ডিভাইস,
file storage device, some hard disk, pen drive, ROM, DVD ROM, ISO file হতে পারে এই ডেবের ভিতরে এবং এই ডেবের এবং প্রসেস এবং প্রসেস ইনফরমেশন আমরা যে সিস্টেমে প্রসেসগুলি কিভাবে হচ্ছে সেগুলি এই প্রসেসর যেমন আমাদের যে সিস্টেমে যে বিভিন্ন প্রসেস চালু হয় এটা এই প্রসেস এই প্রসেসের ভিতরে থাকে ভাটা ভার্বাল ফাইল যখন কোন সফটওয়্যার রান করে তার কিছু সাপোর্টিং সফটওয়্যার রান করে তখন কিছু সাপোর্টিং ফাইল থাকে আর এই ফাইলটা এই ভার্বের ভিতরে থাকে টেম্প টেম্পে হলো আমরা যে উইন্ডোজে যে গার্বেজ ফাইলগুলো দেখি তেমনি লিনাক্সে এই টেম্প ফাইলগুলো থাকে আমরা যদি উইন্ডোজে যে টেম্প লেখি এই টেম্প ফাইলের ভিতরে অনেক গার্বেজ ফাইল সিমিলারলি লিনাক্সের ভিতরে এই টেম্পের ভিতরে যদি আমরা দেখি এটা তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব টেম্প টেম্পটার ভিতরে টেম্পের ভিতরে গার্বেজ উইন্ডোজের মতো সিমিলারলি এখানে উইন্ডোজ লিনাক্স ঠিক ইউজার প্রোগ্রাম এটা হলো টেম্পের ভিতরে আসলে স্থায়িত ভাবে থাকে না ফাইলটা অস্থায়িত ভাবে থাকে ইউজার ইউজার প্রোগ্রাম বলতে আমরা ইউজার যেসব সার্ভিসগুলো রান করে ইউজার প্রোগ্রাম বলতে ইউজার প্রোগ্রাম ইউজার যে সার্ভিসগুলো রান করে সেটা একটা ইউজার সার্ভিস একটি ইউজার অ্যালোকেটেড থাকে আর হোম আমরা হোম ইউজার যখন যখন যত দেখেন এখানে হোম হোম ডিরেক্টরি যতগুলো ইউজার ক্রিয়েট করা হয় লিনাক্সে তখন সেই ইউজারের সমস্ত কিছু ইনফরমেশন এই হোমের ভিতরে থাকে ইউজার ক্রিয়েট গুলো সব হোমের আর বুট বুট ফাইল যখন আমরা লিনাক্স ফাইলের যেটা কার্নেলটা বুট করি সেটা এই বুটের ভিতরে থাকে যেটা যে আইএসও ফাইলটা বুটের ভিতরে থাকে যেমন আমরা লিনাক্সের ভিতরে সিস্টেম 32 বিট সিস্টেমে এখানে সেই বুট ফাইলটা এখানে থাকে লিব ফাইল আসলে এই ফাইলের ভিতরে ফাইলের লোকেশনের মধ্যে অনেক ধরনের ফাইল মানে কথা যেমন ব্যাংক আমাদের ওপিটি অপশনাল অ্যাড অন অ্যাপস লাইক আমাদের অপশনাল অ্যাড অ্যাপসে এখানে উইন্ডোজের কিছু অ্যাপস আছে বা সফটওয়্যার আছে যাতে লিনাক্সে ইনস্টলেশন করা হয় এই অপশনাল অ্যাডসের মধ্যে এই ফাইলগুলো থাকে মেইন মাউন্ট ডিরেক্টরি যেমন আমরা পেন ড্রাইভটাকে এই করি কোনো হার্ড ডিস্ক এই করি এখানে মাউন্ট ডিরেক্টরির মাধ্যমে আনমাউন্ট মিডিয়া রিমুভ রিমুভেবল ডিভাইস অ্যান্ড আর এসআর সার্ভিস এবং এখানে সার্ভিস থাকে এখন আমরা ফাইল ফরম্যাটিং সিস্টেম বুঝলাম এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ডিরেক্টরি আছে যেটা আমরা আলোচনা করার খুবই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আলোচনা করলাম থ্যাংকস ফর ওয়াচিং